গদ্দারকে শনাক্ত করুন। যারা দলের নাম খারাপ করছে, যারা গোলাবাজি তোলাবাজি, মানুষকে ভুল বোঝানো, অভিষেকদার নাম নিয়ে, মমতাদির নাম নিয়ে, সকারদার নাম নিয়ে মনে করছে যে তারা অনেক বড় লিডার হয়ে গেছে, তাদেরকে বলবো যে ভাই ইয়ে তো বাস ট্রেলার হ্যায় পিকচার অভি বাকি হ্যায়, বেশি উড়ো না, অতিবার বাড়লে ডানা কিভাবে কাটতে হয় সেটা আমাদের দল খুব ভালো মতো জানে। কাজে আজকে যিনি নেতা হচ্ছেন কালকে তিনি নেতা হয়ে যাবেন, একদিনের তফাৎ, শুধু একদিনের তফাৎ। মানুষকে বোকা বানাবেন না, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম নিয়ে মানুষকে ভুল বোঝাবেন না, মানুষের ওপর অত্যাচার করবেন না। শওকত মোল্লা এবং ভাঙড়ের সার্বিক নেতৃত্ব, তারা দিন রাত এক করে, আরে সায়নী ঘোষ তো একটা প্রোগ্রামে আসে, সায়নী ঘোষ তো একটা প্রোগ্রামে আসছে, কিন্তু দিন রাত মাটি কামড়ে যে মানুষগুলো পড়ে আছে তারা ভাঙড়ের জন্য পড়ে আছে, তারা নিজেদের জন্য পড়ে নেই, এটা মাথায় রাখতে হবে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং ভাঙড়ের মানুষের জন্য প্রচেষ্টা করছে। কাজে আপনারা যদি ওই দিক থেকে দুপা না এগিয়ে আসেন তাহলে আমরা এখান থেকে দশ পা এগোলেও সেটা কোনো মানে হবে না। আমরা এক পা এগোবো, আপনারা এক পা এগোবেন, এইভাবে আস্তে আস্তে ভাঙড়কে আমরা অনেক সুন্দর তৈরি করব। ভাঙড়ের রাস্তাঘাট, আলো, জল, বাতাস, ছোট ছোট ছেলে মেয়ে, তারা যেন একটা সুন্দর জীবনের দিকে যেতে পারে, এটাই আমাদের, আমরা বদ্ধপরিকর, আমরা এই কাজটাই করতে চাই। তাহলে লড়াই হবে তো? হ্যাঁ, আমি তো সকালটা 26-এর নির্বাচনের আগে আমি তো গলি গলি তুমি যেরকম বলেছো যাব, এবং গিয়ে গিয়ে কী কী করতে আমার তো জানাই আছে, আপনারা জানেন। ভাষণ তো আমি রেডি করেই রাখছি, কারণ 26-এর লড়াই আমার কাছে এখন থেকে, কাল থেকে আমার কাছে 26-এর লড়াই শুরু হয়ে যাচ্ছে। আমি বাড়িতে বসে থাকার মেয়ে নই, এবং ভাঙড়ের নেতৃত্ব সেটা জানে যে সময় খুব বেশি হাতে নেই, এই চোখের পলকে 26 চলে আসবে। কাজে নিজেরা নিজেদের জায়গা থেকে, নিজের বাড়ি থেকে, নিজের বুথ থেকে শুরু করে দিন, এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন যে 2026 আসছে দিন, তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে ভোট দিন, এবং উন্নয়নের ঝান্ডা সেটাকে একদম উচ্চতার সঙ্গে মাথায় করে তা কাঁধে তুলে রাখতে হবে, এবং জিততে হবে, তৃণমূলকে জেতাতে হবে, এবং যেই অশুভ শক্তি যারা ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে তাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। করবেন তো, করবেন তো, এখানে বাবারা করবেন তো, লড়াই হবে তো, খেলা হবে তো। তাহলে একসাথে বলুন তো, ওই গাদ্দাররা যারা আছে এখনো ছোট করে ফেসবুক ইউটিউবে দেখছে এখন এই প্রোগ্রামটা, এখন তারা ফেসবুক দেখছে, লাইভ প্রোগ্রাম দেখছে এবং শুনছে কে কি বলছে, তাদের কান অব্দি পৌঁছতে হবে। বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, এই স্লোগানই আগামী দিন চলবে ভাঙড়ে, এবং ভাঙড়ের নতুন সূর্য আবার উঠবে, আপনারা সেই সূর্য ওঠাবেন। আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলকে, এবং আমি সকাল থেকে বলেছি আমরা নলবুড়ি হসপিটাল ভিজিট করব পূজোর পরপরই, এবং যা যা দরকার আমরা সেই কাজগুলো করে দেবো। সকলকে অনেক একটু সময় দাঁড়িয়ে দাও, জাতীয় সঙ্গীত দিয়ে, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি, তুমি করো, তুমি শুরু করো, সবাই একটু দাঁড়িয়ে যান, যে যেখানে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করো। ওখানে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ধন্যবাদ, সাহানিদিকে ধন্যবাদ জানাই। আমরা সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলি যে পূজার সামনে আমি হিন্দু ভাই বোনেরা যারা আছেন তাদের আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। পূজাকে সামনে রেখে আমরা 10,000 বাড়িতে জনসংযোগ করব, তারও প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা 5 তারিখের পর থেকে, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই 3 দিন ধরে গোটা ভাঙড়ে আমরা 10,000 মানুষের বাড়ি আমরা পৌঁছাবো, এবং আমাদের দলের পক্ষ থেকে সামান্য ক্ষুদ্র উপহারটুকু আমরা সেই পরিবারের হাতে আমরা পৌঁছে দেবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামীকাল সকালবেলা প্রত্যেক অঞ্চল থেকে 3-4 জন করে আমাদের যারা নেতা আছেন আমি তাদের বলবো আপনারা একটু জীবন্তলাতে আসবেন, কালকে আমরা বসে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আমরা ঠিক করে নেব। সবাই বাড়ি ফিরবেন, এবং কোথাও কারো যেন কোনো অসুবিধা না হয়। আপনারা দীর্ঘ সময় ধরে এই রৌদ্রকে উপেক্ষা করে এত মানুষ যারা এখানে আপনার